আসসালামু আলাইকুম। আজ ঘুরতে ঘুরতে 10 নম্বর এসে ক্ষুধা লাগলো, তো একটা নামকরা এখানে দই চিড়ার দোকান আছে শুনলাম, তো সেই দই চিড়াটা দেখি আজকের খাওয়া যায় কিনা এবং আপনাদের সাথে ভাবলাম শেয়ার করি, চলুন। দোকানটার নাম হলো তাজ হোটেল এন্ড কফি হাউস, এখানে দেখেন মিস্টার কবির স্পেশাল দই চিড়া। চলুন ভিতরে যাওয়া যাক। এখানে দুধ চাও তৈরি করে এবং হালিম দেখলাম, গরুর হালিম, গরুর দুধের চা, মিষ্টি তৈরি করে দেখি তাহলে আমাদের আমাদের দুই তিনটা আর কি দই চিড়া দেন। প্রথমে চিড়া দিচ্ছে এরা, মনে হচ্ছে দই চিড়াটা ভালোই হবে, দেখি টেস্ট করে। আপনারা কি শুধু দই চিড়া বিক্রি করেন এখানে? এখানে শুধু দই চিড়া, গরুর দুধের চা, তারপর হালিম, রং চা, আমার হাতের নিজের সব আইটেম তৈরি এবং আমাদের মিষ্টি দোকানের আইটেমগুলো। ও মিষ্টিও আছে? আচ্ছা আচ্ছা, দই আছে, সব ধরনের আইটেম আছে, পিজা আছে। আচ্ছা, মিষ্টি মনে হয় এখন ওইভাবে উঠান নাই নাকি? মিষ্টি আমরা মানে টিভি উঠে ফেলার চিন্তা ভাবনা আছে। আচ্ছা 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 আচ্ছা, ঠিক আছে। বানাই ভাইয়ের নাম কি? মোহাম্মদ তৌফিকুল ইসলাম কবি। হ্যাঁ, আচ্ছা, এই দোকানটা কিন্তু মিরপুর শাহালি মার্কেটের পিছনে 4 নম্বর রাস্তা। 4 নম্বর রাস্তায় আসলেই আপনারা। দোকানটা কতদিন ধরে এখানে আছে? ও নতুন? আচ্ছা আচ্ছা, না আমার এক ভাই বললো তো যে এখানে নাকি একটা দই চিড়ার দোকান আছে, তাই আসলাম আর কি। আপনাদের কি একটাই দোকান নাকি অন্য কোথাও দোকান আছে? প্রথমে চিড়া দিল, তারপরে কলা দিল, এখন চিনি দিচ্ছে আর সাথে দই আছে। এটা কি আলাদা করে বিক্রি করেন দইটা? কয় টাকা এটা? পার পিস আপনার 25 টাকা করে দিচ্ছি। 25 টাকা করে? আচ্ছা আচ্ছা। ও দই চিড়ার দামটাই তো জানা হলো না, দই চিড়া কত করে? 50 টাকা করে আমরা এটা বিক্রি করছি। হ্যাঁ, 50 টাকা করে দই চিড়াটা বিক্রি হচ্ছে। আর মিষ্টি, মিষ্টি কত করে? মিষ্টি হচ্ছে 25 টাকা আর 15 টাকা। আচ্ছা আচ্ছা, ও এটার সাথে আবার দুধ দিচ্ছে, আরঙ্গের যে লিকুইড দুধটা আছে ওইটাই দিচ্ছে। দেখতেই কিন্তু দেখছেন খুবই ইয়ামি লাগতেছে, হ্যাঁ মানে মুখে জল চলে আসলো আর কি। খেতেও নিশ্চয়ই খুবই চমৎকার হবে। আচ্ছা, খাওয়া শুরু করা যাক। দই চিড়াটাই বেশি চলতেছে? আচ্ছা 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 আচ্ছা, আচ্ছা খুবই চমৎকার, দেখতেই ভালো লাগছে, টেস্টটাও মনে হয় অসাধারণ হবে ইনশাল্লাহ। তাহলে শুরু করি আমরা খাবার। ও হ্যাঁ, সাথে করে একটা মিষ্টি দিন। এটা হলো কাঁচা গোল্লা,
এটা কাঁচা করলা আমার হাতের তৈরি এই ভাইয়ের নিজের হাতের তৈরি আচ্ছা আচ্ছা আমাদের সাথে আরমান ভাই আছে পরিচয় করিয়ে দিই আরমান ভাই আছে আমি আছি আর ভিডিও যে করতেছে মিল্লাত ভাই আছে তাহলে শুরু করা যাক দেখি টেস্টটা কেমন হ্যাঁ আরমান ভাই শুরু করুন বিসমিল্লাহ এটা দিয়ে দিয়ে অসাধারণ আসলে চমৎকার দই চিড়া খেলে কি হয় জানেন আপনারা দই চিড়া খেলে মাথাটা ঠান্ডা থাকে মাথা পেট সবই ঠান্ডা থাকে খুবই ভালো খুবই ভালো খুবই টেস্ট আপনারা চলে আসেন মিরপুর দশে চার নাম্বার রাস্তা শালির পিছনে আর মিস্টার কবির স্পেশাল দই চিড়া এখানে এসে খুঁজলেই পেয়ে যাবেন একদম চার নাম্বার রাস্তার মুখে আর কি খুবই মজা কেমন আরমান ভাই আমরা একটু বেশি রাত করে আসার কারণে 10টা বেজে গেছে তাই এখানে আসলে লোকজন এখন আর নাই এখানে কিন্তু সন্ধ্যার পর থেকে মানে বিকাল থেকে ভালোই ভিড় হয় এর আগে আমি একবার আসছিলাম কিন্তু ওই সময় খাওয়ার সুযোগ পাই নাই হ্যাঁ তো আপনারা চলে আসবেন যে কোনো সময় দেখি সারাদিন নাকি সারাদিনের জন্য আচ্ছা সকাল থেকে রাত 10টা 11টা পর্যন্ত ওনারা এখানে থাকে খাওয়া দাওয়া শেষ করলাম তো এখন আসলে আমরা চলে যাব তো যাওয়ার আগে কিছু আসলে না বললেই নয় খুবই টেস্টি ছিল খুবই ইয়ামি ছিল এখানে আসলে এভাবে তো আসলে বুঝাতে পারবো না আপনারা আসেন এখানে এখানে দই চিড়াটা আসলেই স্পেশাল মিস্টার কবিরের স্পেশাল দই চিড়াটা আর এখানে কবির ভাইয়ের আরেকটা বড় ব্যাপার হলো দই এবং মিষ্টি এই দুইটা কিন্তু তারা বিভিন্ন অনুষ্ঠানে সাপ্লাই দেয় হ্যাঁ তো আসেন তার সাথে কন্ট্যাক্ট করেন এবং আমি ডিসক্রিপশনে তার অ্যাড্রেস নাম্বার সব কিছুই দিয়ে দিব তো ওকে ভালো থাকেন আল্লাহ হাফেজ